স্বাগতম চ্যানেল হেলাল ইউএসএ। বন্ধুরা, এই মুহূর্তে আমি লাইভ এসেছি আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের রাজধানী অ্যালবেনির সিঙ্গারল্যান্ড এরিয়ার একটি জায়গায়। এখন আমি অবস্থান করছি। এই এলাকায় মূলত অ্যালবেনির তথা আমেরিকার রিচম্যান অর্থাৎ ধনী লোকেরা বসবাস করে থাকে। সেই জায়গায় আমি আজকে এখানে এসেছি আমার পরিবার নিয়ে, আমার এক বন্ধুর বাড়িতে। সেই বন্ধুর বাড়িতে একটি ছোট্ট একটি ফ্যামিলি গেট টুগেদার আছে, মূলত সেই পার্টিতে আমি এসেছি আমার পরিবার নিয়ে। সেই উপলক্ষে আমি এখন লাইভ এসেছি। কাছেও দূরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার সঙ্গে লাইভে আছেন, সবাইকে চ্যানেল হেলাল ইউএসএর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি মূলত এখন যে ভিডিওটি করছি এটা হলো এই অ্যালবেনির সিঙ্গারল্যান্ড এরিয়ায় যে ধনী লোকগুলো বসবাস করে থাকে, তাদের জীবনযাত্রা, তাদের এখানকার বাড়িঘরগুলো কেমন, মূলত এগুলো তুলে ধরার জন্যই আমি এই মুহূর্তে লাইভে এসেছি। আমি ঘুরিয়ে ঘুরিয়ে এক এক করে প্রত্যেকটা বাড়ি এবং এই এলাকাটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনারা আমার সঙ্গেই থাকুন। এই যে একটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অনেক বড় বাড়ি, এগুলো বাড়ি দেখে মনে হচ্ছে না যে এটা কোনো বাড়ি। আমার তো মনে হচ্ছে এটা কোনো একটি ফাইভ স্টার হোটেল। এই সাইডে আরেকটি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমি রোডের থেকে দূরত্ব করছি আর এখান থেকে দূরত্ব করতে করতে আমি আমার বন্ধুর বাড়িতে চলে যাবো। আপনাদের প্রত্যেকটা বাড়ি সেম ডিজাইন এবং সেম এরিয়া, সবকিছুই একই রকম, কোনোটার সঙ্গে কোনোটার কোনো অমিল নেই। প্রত্যেকটা বাড়ির সাথে প্রত্যেকটা বাড়ির সুন্দর মিল আছে, অর্থাৎ একই ডিজাইনার একইভাবে ডিজাইন করে এখানে বাড়িগুলো মনে করছে। আর এটা আসলে একটি কমিউনিটি, এটা যেমন বাংলাদেশে অনেক কলোনি থেকে থাকে, মূলত সেই ধরনের হয়তো বা কোনো কোম্পানির পক্ষ থেকে এই বাড়িগুলো করে তারা এই বাড়িগুলো সেল করে। এটা একটা গোল চক্র, অর্থাৎ এই ব্লকের এটা হলো শেষ সীমানা। আমি চলে এসেছি, আমি এই যে আস্তে আস্তে যাচ্ছি আপনারা দেখতে থাকেন, তারপরে আমি আস্তে আস্তে আমার মূলত আমি যে বাড়িতে এসেছি আমার বন্ধু সাজানোর বাড়িতে, সেই বাড়িতে চলে যাবো। এবং সেই বাড়িটার চতুর্দিক এবং ভিতরের সব পরিবেশই আমি আপনাদের দেখাব। প্রত্যেকটা বাড়ির দাম মিনিমাম 1 মিলিয়ন এবং প্রত্যেকটা বাড়ির স্কোয়ার ফিট মিনিমাম 3500 লিভিং রুম এবং বাইরে অনেক বড় এরিয়া নিয়ে প্রত্যেকটা বাড়ি অবস্থিত। কিন্তু আমার সামনে একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়। এখন আমি আস্তে আস্তে যে বাড়িতে মূলত এসেছি আমার বন্ধুর বাড়ি, সেখানে আমি যাচ্ছি, সেখানে আমি আপনাদের সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকুন।
এই যে এখন প্রকৃতি খুবই নতুন রূপে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এখন আমাদের এখানে শীতকালের আগমন আর গরমের বিদায়। শীতকাল যখন আসে মূলত গাছের পাতাগুলো ঝরে যায়, এবং গাছের পাতাগুলো ঝরে যাওয়ার আগে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। কিছু গাছের পাতা সবুজ থেকে হলুদ হয়ে যায় এবং কিছু গাছের পাতা সবুজ থেকে লাল হয়ে যায়। তারপরে আস্তে আস্তে পাতাগুলো একেবারে ঝরে ঝরে গাছগুলো ফাঁকা হয়ে যায়। সেই ঝরে যাওয়ার মুহূর্ত এখন চলে এসছে। এই যে এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের পাতাগুলো লাল আকার ধারণ করেছে, আর এই যে এই গাছটির গাছগুলোর পাতা হলুদ আকার ধারণ করেছে। তো নির্ভর করে বিভিন্ন গাছের উপরে। এই যে এখন আমি ড্রাইভওয়ে দিয়ে আমার যে বাড়িতে এসেছি আমি সেখানে যাচ্ছি। এই যে এটা মূলত এই বাড়িতে আমরা এসেছি আজকে। বাইরের সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে ভিতর সাইড দেখাব, সে পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন। এই যে এটা হলো আমার বন্ধু শাহজানের বাড়ি। এটা আসলে কোনো বাড়ি নয়, আপনারা দেখে বুঝতে পারছেন। এগুলো প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা বাড়ি আমার মনে হয় ফাইভ স্টার হোটেলের চেয়েও আমার কাছে অনেক ভালো লাগছে। এটা হলো বাড়ির ফ্রন্ট সাইড, সামনের এরিয়া। এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাড়ির ব্যাক ইয়ার্ডে, যেখানে মূলত ড্রাইভওয়ে আছে, গ্যারেজ আছে এবং সুইমিং পুল আছে, বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড আছে। এই যে এটা হলো ইনার গ্যারেজ, আর এটা হলো পার্কিং লট। আর এই যে বাড়ির বাইরে বিশাল এরিয়া নিয়ে অনেক জায়গা তার। আর এই বাড়িটা, এখানকার প্রত্যেকটা বাড়ি 3500 স্কোয়ার ফিটের বাড়ি। 3500 স্কোয়ার ফিট মানে অনেক বড়। এই যে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওনার ব্যাক ইয়ার্ডে। গেটটি খুলছি, এই যে আমি এখন ভিতরে ঢুকে গেলাম। এই যে এখানে এনার সুইমিং পুল, আর এই সাইড দিয়ে ফুলের গাছ লাগানো আছে। এই যে এই সাইডে, আর এখানে উনি কিছু হালকা সবজি লাগিয়েছে। এখানে ডাঁটা শাক আছে, লাল শাক, মরিচ, বেগুনও আছে, ক্যাপসিকাম, বেগুন। এই সাইডে বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড করা আছে। পিছন সাইড এবং সামনের সাইড এবং বাড়ির চতুর্দিক দেখে আপনারা বুঝতে পারছেন এটা অনেক বড় জায়গা নিয়ে এখানকার বাড়িগুলো তৈরি করেছে, যার জন্য এখানে সাধারণ মানুষগুলোর বাড়ি কেনারটা ক্রয় ক্ষমতার বাহিরে। এখানে মূলত যারা অনেক ধনী মানুষ, আমেরিকার ধনী মানুষগুলো বা তারাই মূলত এখানে বাড়ি কিনে আমি বসবাস করি। এই যে আমি ইনার বাড়ি আরেক সাইড দেখাচ্ছি। এই যে এটা হলো ব্যাক ইয়ার্ড, আমি এখন ক্যামেরা ধরেছি ব্যাক ইয়ার্ডে। আর এটা মূলত সুইমিং পুল, সুইমিং পুল সাথে বিভিন্ন সব চেয়ার দেওয়া আছে সকাল সন্ধ্যা বসে সময় কাটানোর জন্য এবং বাচ্চাদের খেলার জন্য। বন্ধুরা, আমি আবারও আসবো লাইভে, আছি এখানে সন্ধ্যা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন।